ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি জি থ্রি টিভি চ্যানেল থেকে চলে এসেছি মনিরা ইসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। কিভাবে ও কেন খাবেন থানকুনি পাতা? থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে আপনার জানা আছে কি? না জানা থাকলে আমাদের ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গ্রামেগঞ্জে গত কয়েক বছর আগেও এই পাতার খুব কদর ছিল, কিন্তু যত দিন গিয়েছে মানুষ ভুলতে বসেছে এই পাতার উপকারিতা, এমনকি অনেকে চেনেও না এই পাতা। আজ থেকে কয়েক বছর আগেও গ্রামের সব বাড়িতেই থাকত থানকুনি পাতার গাছ, পরবর্তীতে শহরতলির বেশ কিছু বাড়িতেও লাগানো হতো এই গাছ। কারোর হাত কিংবা পা কেটে গেলে বা পেটের কোনো সমস্যা হলেই খোঁজ পড়তো থানকুনি পাতার, কোনো একটা ঘর থেকে নিশ্চিত পাওয়া যেতই। এমনকি প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও এই পাতার প্রচুর গুণাগুণ বর্ণিত রয়েছে। অনেক ওষুধও তৈরি হতো এই পাতার রস থেকে, কিন্তু এখন এই পাতার দেখা আর প্রায় পাওয়াই যায় না। এমনকি এই প্রজন্মের ছেলেমেয়েরা থানকুনি পাতা চেনেও না। কিন্তু শরীরকে নানা দিক দিয়ে সুস্থ রাখতে এই পাতার জুড়ি মেলা ভার। প্রতিদিন এই পাতার রস খেতে পারলে অন্যরকম কোনো চিন্তা থাকবেই না। তবে শুধু আমাদের দেশেই নয়, খ্রিস্টপূর্ব 17 শতক থেকেই আফ্রিকা, জাভা, সুমাত্রাতেও ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এই পাতা। মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এই পাতা বাটা খুবই উপকারী। ভিডিওটি দেখে জেনে নিন থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে। নিয়মিত থানকুনি পাতা খেতে পারলে তার উপকারিতা কিন্তু অনেক, কারণ প্রাকৃতিক এই সব উপাদানের কোনো বিকল্প একদমই হয় না। ক্ষত নিরাময়ে, খেলতে গিয়ে কোনোভাবে চোট পেলে কিংবা যদি হাত পা কেটে যায়, দ্রুত রক্তপাত বন্ধ করতে থানকুনি পাতার কোনো জুড়ি নেই। থানকুনি পাতা বেটে কাটা জায়গায় লাগালে ব্যথা কম হবে এবং রক্তপড়াও কিন্তু বন্ধ হয়ে যায়, এমনকি ক্ষত থেকে সংক্রমণের আশঙ্কাও থাকে না। শরীরে রক্ত প্রবাহ ঠিক থাকে। অনেকের থ্রম্বোসিসের সমস্যা থাকে, এছাড়াও অনেকের দেহে অন্যান্য শারীরিক সমস্যার কারণে রক্ত প্রবাহে সমস্যা হয়। থানকুনি পাতার রস খেলে রক্ত শুদ্ধ থাকে, ফলে শরীরের প্রতি কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে যায়, ফলে অনেক সমস্যার উপশম হয়। হাত ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, এসব থেকে মুক্তি পাওয়া যায়। রক্ত জমাট বেঁধে যায় না। থানকুনি পাতার মধ্যে নানা রকম খনিজ উপাদান যা তাড়াতাড়ি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যে কারণে অনেক জটিল রোগ থেকে খুব দ্রুত উপকার পাওয়া যায়। শরীরে রক্ত জমাট বাঁধতে দেওয়া একদম উচিত নয়, কারণ এর ফলে হার্ট, কিডনি ও মস্তিষ্কের কিন্তু ক্ষতি হয়, অন্যান্য অঙ্গও কাজ করা বন্ধ করে দিতে পারে। তাই এই বিষয়টি অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে। শরীরের ভেতরের জ্বালা কমায়। কোনো কারণে শরীরের ভেতরে কোনো ক্ষত হলে নানা রকম সমস্যা হয়, জ্বর, ক্লান্তি এসব আসতেই পারে। এর সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গেরও কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি খিদে কমে যাওয়া, পেশির ব্যথা এগুলোও থাকে। থানকুনি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যার ফলে খুব তাড়াতাড়ি জ্বালা যন্ত্রণা কমে যায়। এছাড়াও ক্লান্তি ভাব দূর হয়, সেই সঙ্গে অনেক রকম ইনফেকশন থেকেও দূরে রাখে। আলসার নিরাময়ে, পেটের যে কোনো রোগে থানকুনি পাতা খুবই কিন্তু ভালো। আমাশয় থেকে আলসার সেরে যায় এই পাতার গুণেই, আর নিয়মিত থানকুনি পাতা খেলে হজমের সমস্যা থেকে মুক্তি মেলে। ক্রনিক আমাশয়ের ক্ষেত্রে খুবই ভালো থানকুনি পাতা। মানসিক অবসাদ কমায়। যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের জন্য খুব ভালো থানকুনি পাতার রস। থানকুনি স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ফলে মানসিক চাপ আর অস্থিরতা দুই কমে, এর ফলে অ্যাংজাইটির আশঙ্কাও কমে যায়। মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে। নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্যান্ট্রাসলাকিক ট্রিটার পেন্স নামের এই উটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ব্রেন সেল ভালোভাবে কাজ করতে পারে।
স্মৃতিশক্তির উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে বুদ্ধির ধারও বাড়ে চোখে পড়ার মতো। এই কারণেই তো ছোট বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ঘুমের সমস্যা, ঘুম হয় না, রাতের পর রাত জেগে কাটান, তাহলে প্রতিদিন সকালে উঠে থানকুনি পাতা ভেজানো জল খান। ডিটক্সিফিকেশন, গাজর কিংবা পাতিলেবুর রস শরীরের ডিটক্সিফিকেশনে সাহায্য করে। কিন্তু থানকুনি পাতা যে খুব ভালো ডিটক্সিফিকেশন করে তা কি জানেন? প্রতিদিন থানকুনি পাতার রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে খান, যাবতীয় টক্সিন বেরিয়ে যাবে, শরীর থাকবে ফুরফুরে। থানকুনি পাতা কখন খাবেন, কিভাবে খাবেন, চলুন জেনে নিই। এক, সকালে থানকুনি পাতার রস গরম পানির সাথে মিশিয়ে খেলে অনেক উপকার হয়। দুই, থানকুনি পাতার ভর্তা দুপুরে বা রাতে খাবারের তালিকায় রাখা যায়। তিন, কাঁচা দুধের সাথে থানকুনি পাতা মিক্স করে খেলে গ্যাস্ট্রিক দূর হয়। চার, সকালে থানকুনি পাতার রস আর মধু মিশিয়ে খেলে রক্ত দূষণ দূর হবে। পাঁচ, খুশখুশে কাশিতে চিনির সাথে থানকুনি রস মিক্স করে খাবে। ছয়, আমাশয় থেকে রক্ষা পেতে হলে সকালে থানকুনি পাতা চিবিয়ে খাবেন বা রস খাবেন। সাত, পেট ব্যথা ভালো হওয়ার জন্য গরম ভাতের সাথে থানকুনি পাতা বেটে খাবেন। আট, প্রতিদিন সকালে থানকুনির রস এক চা চামচ, পাঁচ ছয় ফোঁটা হলুদের রস, সামান্য চিনি ও মধু সহ এক মাস খেলে দেখবেন লিভারের সমস্যা একদমই ভালো হয়ে গেছে। থানকুনি পাতা বিভিন্নভাবে খাওয়া যায়। আপনি এটি বেটে ভর্তা আকারে খেতে পারেন, আবার থানকুনি পাতা ছেঁচে রসটাও খেতে পারেন, আবার আপনি এটি কুচি কুচি করে কেটে মসুরি ডাল বেটে সেটি দিয়ে বড়া আকারেও করে খেতে পারেন। আপনি যেভাবেই খান না কেন, এর পুষ্টিগুণ অবশ্যই আপনি আপনার শরীরে পাবেন, এটার কোনো বিফল যাবে না আপনি যেভাবেই খান না কেন। তাহলে বন্ধুরা, আজ থেকে আর কখনোই আমরা থানকুনি পাতাকে অবহেলা করব না, এটি খাওয়ার অভ্যাস আমরা নিয়মিত করব। এই একাধিক গবেষণায় জানা গেছে, কেউ যদি নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করে তাহলে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি অংশের কর্মক্ষমতা বাড়তে শুরু করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। তাহলে আমরা অবশ্যই এখন থেকে থানকুনি পাতা খাওয়ার অভ্যাস করব। এভাবেই সবসময় থানকুনি পাতার রস খাওয়ার অভ্যাস করুন, দেখবেন অবশ্যই এটা শরীরের জন্য আপনার খুবই উপকারী। আমি আপনাদের সাথে বিভিন্ন টপিকস নিয়ে বিভিন্ন ভিডিওতে হাজির হব, যে ভিডিওগুলো দেখে বা শুনে এবং জেনে আপনারা উপকৃত হতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনারা আপনাদের বন্ধুবান্ধব এবং পরিজনদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন থানকুনি পাতা সম্পর্কে, তারাও যেন জেনে উপকৃত হতে পারে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।